কেউ 1 কোটি তো কেউ 25 লক্ষ। দা কেরালা স্টোরিতে কাজ করে কোন তারকা কত টাকা পেলেন? মাত্র 5 দিনে সিনেমাটির আয় 50 কোটি, ফুলে ফেপে উঠেছে বক্স অফিস। শাহরুখ কিংবা দীপিকা নয়, দা কেরালা স্টোরিতে সুযোগ পেয়েছে খেতাবহীন বেনামি তারকারা। কারা কারা অভিনয় করেছেন সিনেমাটিতে, মুখ্য চরিত্রে কাকে দেখা গিয়েছে? দা কেরালা স্টোরি এই একটি সিনেমাকে কেন্দ্র করে বেশ কদিন ধরে উত্তপ্ত রাজ্য রাজনীতি, তৈরি হয়েছে তীব্র বিতর্ক। কোথাও সিনেমাটিকে নিষিদ্ধ করা হয়েছে তো কোথাও আবার সিনেমাটিকে ব্যাপক সমর্থন করা হয়েছে। ছবিটির নির্মাতা বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। ছবিটির নির্মাণ খরচ 40 কোটি বলে শোনা যাচ্ছে, আর মাত্র 5 দিনের মাথায় ছবি নির্মাণের পুরো টাকাটাই উসুল করে নিয়েছেন পরিচালক। লাভের অঙ্ক দাঁড়িয়েছে 50 কোটিতে। বিভিন্ন স্তরে সিনেমাটিকে নিয়ে তীব্র সমালোচনা হওয়ার ফলে দর্শকদের মধ্যে সিনেমাটি দেখা নিচ্ছে যেন আরো বেড়ে গিয়েছিল। নামি কোনো তারকা ছাড়া সিনেমাটির এই উপার্জন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। দেখুন সিনেমাটির কলা কুশলীরা কে কত টাকার পারিশ্রমিক পেল। আদর্শ শর্মা, সিনেমার মুখ্য চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সিনেমাটিতে আদর্শ শর্মার চরিত্রের নাম শালিনী, তার অনবদ্য দুর্ধর্ষ অভিনয় চাপিয়ে গিয়েছে অন্যান্য চরিত্রদের। প্রধান চরিত্র হওয়ার আদর্শ শর্মার পারিশ্রমিকও ছিল বেশি। শোনা যাচ্ছে এই সিনেমার জন্য তিনি পারিশ্রমিক পেয়েছেন 1 কোটি, পাশাপাশি ছবির লভ্যাংশ থেকেও ভাগ পাবেন এই অভিনেত্রী সানিয়া বালানি। দ্য কেরালা স্টোরির দ্বিতীয় প্রধান চরিত্র এই অভিনেত্রী, ইনি হিন্দি সিরিয়ালে জনপ্রিয় মুখ। বেশ কিছু হিন্দি ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন এই অভিনেত্রী। দ্য কেরালা স্টোরিতে আসিফা নামক একটি চরিত্রে দেখা গিয়েছিল তাকে। সিনেমাটিতে সানিয়া বালানির পারিশ্রমিক ছিল 30 লক্ষ টাকা। সিদ্ধি ইদলানি, এই সিনেমাটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে। হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রিতেও পরিচিত মুখ তিনি। তবে কেরালা স্টোরির এই অভিনেত্রীর কেরিয়ারের অন্যতম মাইল ফলক, তিনিও পারিশ্রমিক হিসেবে পেয়েছেন 30 লক্ষ টাকা। যোগিতা বিহানি, দ্য কেরালা স্টোরির হাত ধরে সিনেমা ধামাকাদার ব্রেক পেয়েছেন এই অভিনেত্রী। হিন্দি সিরিয়ালে নিয়মিত দেখা যায় এই অভিনেত্রীকে। এই সিনেমাটিতে অভিনেত্রীর পারিশ্রমিক 30 লক্ষ টাকা। বিজয় আচার্য, সুদীপ্ত সেন পরিচালিত দ্য কেরালা স্টোরিতে অন্যতম মুখ্য ভূমিকায় অভিনয় করেছে বিজয় আচার্য। পারিশ্রমিক হিসেবে তিনি পেয়েছেন 25 লক্ষ টাকা। প্রণয় পাউচারি, দ্য কেরালা স্টোরির আগে বিভিন্ন বলিউড সিনেমায় দেখা গিয়েছে অভিনেতাকে। অভিনেতার ঝুলিতে রয়েছে শেখ শাহের মতন সিনেমা। দ্য কেরালা স্টোরিতে অভিনেতার পারিশ্রমিক 20 লক্ষ টাকা।